হ্যালো ভিওয়ার জব প্রিপারেশন স্কুলে আপনাকে স্বাগত আজকে আমরা অনুপাতের প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব ভিউয়ার অনুপাতের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমরা তিনটি প্রশ্ন ঠিক করেছি প্রশ্ন তিনটি হল অনুপাত কি অনুপাত দ্বারা আমরা কি বুঝি অনুপাত বাস্তব জীবনে কোথায় কাজে লাগে ভিউয়ার এই ভিডিওতে আমরা অনুপাত কি এবং অনুপাত দ্বারা আমরা কি বুঝি এই দুইটি প্রশ্নের উত্তর খোঁজা এবং বোঝার চেষ্টা করব অনুপাত বাস্তব জীবনে কোথায় কাজে লাগে এই প্রশ্নটির উত্তর আমরা আরেকটি ভিডিওতে খোঁজার চেষ্টা করব এবং সেই ভিডিওর ভিডিওর লিংক এই দেওয়া থাকবে আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন তাহলে চলুন ভিউয়ার অনুপাত কি এবং অনুপাত দ্বারা আমরা কি বুঝি এই দুইটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি ভিউয়ার অনুপাত কি এটা বোঝার জন্য আমরা অনুপাতের একটি সংজ্ঞা পড়ে দিই অনুপাত হলো দুই বা ততোধিক এক জাতীয় রাশির একটির সাথে আরেকটির তুলনা এই এই সংখ্যাটি বোঝার জন্য আমরা দুটি সংখ্যা নিই ধরি প্রথম সংখ্যা একশো দ্বিতীয় সংখ্যা তিনশো আমরা এই দুইটি সংখ্যার অনুপাত বের করব প্রথম সংখ্যা আমরা অনুপাতকে দ্বারা রিপ্রেজেন্ট করি দ্বিতীয় সংখ্যা ইকুয়াল একশো অনুপাত তিনশো এটাকে আমরা যদি লিখি এখান থেকে আমরা এটাকে একশো দিয়ে ভাগ দিই তাহলে এখানে আসে এক এটাকে আমরা যদি একশো দিয়ে ভাগ দিই তাহলে এটা আসে তিন এখন আমরা এইখানে যে মানটা পেলাম এক অনুপাত তিন এটা দ্বারাই কিন্তু আসলে এই দুইটা সংখ্যার আসলে তুলনা করছি কি তুলনা করছি যে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার তিন গুণ তাহলে এইখানে দেখুন বিভার আমরা কি করলাম দুইটা সংখ্যাকে এই অনুপাতের মাধ্যমে কি করতেছি দুইটা সংখ্যার দুইটা সংখ্যার মধ্যে একটি সংখ্যা আরেকটির কত গুণ কত গুণ সেই তুলনাটা করতে পারছি এটা আমরা বুঝলাম যে একটির সঙ্গে আরেকটা কীভাবে তুলনা করতে হয় এখন অনুপাতের আরো কিছু ধারণা আমরা নিতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা অনুপাত লিখলাম এক ইস্টু তিন এইটাকে আমরা অনুপাতের ভাষায় পূর্ব পূর্বরাশি বলি আর এইটাকে আমরা উত্তর রাশি বলি অর্থাৎ প্রথমটাকে আমরা পূর্ব রাশি বলি এবং অনুপাতের ঠিক পরেরটাকে আমরা উত্তর রাশি বলি আরো কিছু জিনিস জানতে হবে যেমন অনুপাতকে আসলে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি যেমন ধরুন এক অনুপাত তিন এটার সমান আমরা এক বাই লিখতে পারি ওকে আবার আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে অনুপাতকে সব সময় আমরা সর্বনিম্ন আকারে প্রকাশ করি কেমন যেমন ধরুন এখানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা আমরা লিখেছিলাম এবং তাদের অনুপাতও কিন্তু আমরা লিখেছিলাম একশো অনুপাত তিনশো এখানে আমাদের প্রথম সংখ্যা ছিল একশো এবং দ্বিতীয় সংখ্যা ছিল তিনশো এইটার অনুপাতকে আমরা দেখুন এটাই কিন্তু এখান থেকে কিন্তু আমরা এইখানে এসেছি আমরা কিভাবে আসলাম যে একটা সংখ্যা দ্বারা এটাকেও ভাগ দিয়েছি আবার সেই এটাকে ভাগ দিয়েছি আবার সেই সংখ্যা দ্বারা কিন্তু আবার এটাকেও ভাগ দিয়েছে ভাগ দিয়ে আমরা এক ইস্টু তিনে আসছি এই যে এক ইস্টু তিনে আসলাম মানে এর চেয়ে আর কিন্তু আমরা ছোট করতে পারবো না সেজন্য আমরা এটাকে বলি অনুপাতকে আমরা সাধারণত সর্বনিম্ন আকারে অথবা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে থাকি ওকে আচ্ছা কখন বুঝবো যে আমাদের আসলে এই অনুপাতটা সবার শেষে চলে আসছে যেমন ধরুন আর একটা এক্সাম্পল নেই যেমন ধরুন দুইটা সংখ্যা নিলাম একটা নিলাম চব্বিশ আর একটা নিলাম হচ্ছে বিশ ওকে আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে দুই দিয়ে ভাগ দিই তাহলে লিখতে পারি বারো এটাকে ভাগ দুই দিয়ে ভাগ দিয়ে লিখতে পারি দশ আরো ছোট করলে এটাকে দুই দিয়ে ভাগ দিই যদি তাহলে এটা আসে ছয় এটা আসে হলো পাঁচ দেখুন ভিওয়ার এর পরে কিন্তু আর আমরা লিখতে পাচ্ছি না কারণ এমন একটা জায়গায় আমরা পৌঁছাবো যখন এক ছাড়া অন্য কোন কিছু দিয়ে যেন দুইটাকেই ভাগ না দেওয়া যায় ওকে তাহলে কি বুঝলাম আমরা শুধুমাত্র এই দুটাকে এক দিয়ে ভাগ দেওয়া যাবে অন্য কিছু দিয়ে ভাগ দেওয়া যাবে না এইরকম যখন আমরা পর্যায়ে আসব তখন বুঝবো যে আমরা আসলে সর্বনিম্ন আকারে অনুপাতটাকে প্রকাশ করতে পেরেছি চলুন ভিউয়ার আমরা ছোট ছোট কিছু অঙ্ক দেখি তাহলে আমরা অনুপাত জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হবে ভিউয়ার সবাই যাতে বুঝতে পারে এজন্য আমি একটা সহজ এক্সাম্পল এখানে নিয়েছি রনির নিকট একশো টাকা আছে সুমির নিকট দুইশো টাকা আছে রনি ও সুমির টাকার অনুপাত কত ওকে তাহলে এর আগের এক্সাম্পলে আমরা দুইটা সংখ্যা নিয়েছিলাম এবং তার অনুপাত বের করেছিলাম এখানে আমরা দুইটা টাকার অনুপাত বের করব। একটা টাকা হচ্ছে রনির আর একটা টাকা হচ্ছে সুমির তাহলে তার রনির আছে একশো টাকা সুমির আছে দুশো টাকা আমরা এই দুইজনের টাকার অনুপাতটা বের করতে চাই তাহলে কিভাবে বের করবো তাহলে আমরা লিখি রনি অনুপাত সুমি ইকুয়াল রনি হচ্ছে একশো টাকা অনুপাত দুইশো টাকা তাহলে এখান থেকে আমরা যদি এটাকে একশো দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাই এক এটাকেও যদি আবার একশো দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাই হচ্ছে দুই তাহলে আমরা দেখতে পেলাম এটাই কিন্তু সেটা যেটা আমরা বলছিলাম যে এইখানে আমাদের অরিজিনাল সংখ্যার অনুপাত এখান থেকে আমরা এই অনুপাতে আসি এটাকে আমরা বলি সর্বনিম্ন আকারে আসা ঠিক আছে তাহলে এক অনুপাত দুই এটা দ্বারা আমরা বুঝতেছি যে সুমির এটা হচ্ছে সুমির আর এটা এই এক হচ্ছে রনির তাহলে হচ্ছে সুমির টাকা রনির টাকার হচ্ছে দ্বিগুণ এখন ভিউয়ার আমরা এইখানে দেখুন খেয়াল করুন যে এটাকে একশো দিয়ে ভাগ দিলাম আবার এটাকে আমরা একশো দিয়ে ভাগ দিলাম দিয়ে কিন্তু আমরা এই অনুপাতটাকে সর্বনিম্ন আকারে প্রকাশ করেছি ওকে এখন প্রশ্নই আসতে পারে যে যদি আমরা শুরুতেই যদি কি দিয়ে ভাগ দিয়ে আসলে এই জায়গায় আসা যাবে এটা আমরা বুঝতে পারছি না তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ছোট ছোট করে ভাগ দিয়ে আসলে ওই জায়গায় আসা যেমন ধরুন আমরা প্রথমে এটাকে দুই দিয়ে ভাগ দিলাম তাহলে দুই দিয়ে ভাগ দিলে এখানে আসলো পঞ্চাশ এইখানে আসলো একশো আবার এই দুটাকে দুই দিয়ে ভাগ দিলাম তাহলে এখানে আসলো হলো পঁচিশ এইখানে আসলো হলো পঞ্চাশ এবার আমরা দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে দেখবো তিন দিয়েও যাচ্ছে না চার দিয়ে দেখবো চার দিয়েও যাচ্ছে না পাঁচ দিয়ে দেখছি যে হ্যাঁ পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ আবার এটাকে দেখছি যে পাঁচ দিয়ে যায় তাহলে হচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণ দশ তাহলে দেখুন ভিউয়ার আসলে এই যে বড় জায়গা থেকে আমরা আসলে যে লভিষ্ট আকারে যে জায়গায় অর্থাৎ সর্বনিম্ন আকারে যেটা লিখতে হয় সেই জায়গায় আসতে কিন্তু আমরা এইভাবে ছোট ছোট ভাগ কিন্তু আসতে পারি ওকে ওকে ভিওয়ার যে আমরা তখনই ভাগ আমাদের এই যে ছোট ছোট ভাগ দিচ্ছি তখনই আমরা বন্ধ করব। যখন দেখতে পাবো যে দুইটা সংখ্যা পেয়েছি যাদেরকে শুধুমাত্র এক দিয়ে ভাগ দেওয়া যায় অন্য কিছু দিয়ে ভাগ দেওয়া যায় তখন কিন্তু আমরা স্টপ করব। এই এই ভাগ দেওয়ার পদ্ধতিটা এবং আমরা যেটা পাবো ফাইনালি সেটাই হচ্ছে আমাদের সেই লগিষ্ট আকারে প্রকাশ করা হচ্ছে অনুপাত ওকে এই মাথায় রেখে আমরা এক্সাম্পল দেখি ভিউ এক্সাম্পলটা পড়ে নি রনি ও সুমির একত্রে তিনশো টাকা আছে রনি ও সুমির টাকার অনুপাত এক ইস্টু দুই রনির টাকা কত এবং সুমির টাকা কত তাহলে এইখানে কিন্তু যেটা প্রবলেমটা আছে সেটা হচ্ছে রনি এবং সুমির একত্রে কিছু টাকা আছে সেটা হচ্ছে এবং তাদের অনুপাত আছে আচ্ছা এক ইস্টু দুই এই জিনিসটা বলতে আসলে আমরা কি বুঝি এটা দ্বারা আমরা বুঝি যে সুমি রনির দ্বিগুণ টাকা টাকা পাবে তাই না তাহলে এখানে আমাদের তিনশো টাকা আছে কিন্তু আমাদেরকে আসলে আমরা জানি না যে রনির কত বা সুমির সুমির কত কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে রনি এবং সুমির টাকার আমরা জানি এর অর্থ হচ্ছে রনি অনুপাত এক দুই যা পাবে সুমি তার দ্বিগুণ পাবে অর্থাৎ রনি যদি এক টাকা পাই তাহলে সুমি পাবে হচ্ছে দুই টাকা ওকে আমরা এটাকে আর বলতে পারি সেটা কি যে যত টাকা আছে। রনি যদি এক ভাগ পাই এক ভাগ পায়। সুমি পাবে হচ্ছে দুই ভাগ অর্থাৎ এই কনসেপ্টটাকে এখন আমি কাজে লাগাবো কি বললাম রনি যদি এক ভাগ পাই এটা হলো রনি আচ্ছা তাহলে পাবে তাহলে এটা সুমি আমরা বলছি রনি যদি এক ভাগ পাই তাহলে সুমি পাবে দুই ভাগ ওকে তাহলে খেয়াল করুন ভিওয়ার রনি যদি এক ভাগ পায় সুমি পাবে দুই ভাগ এই কনসেপ্টটাকে আমি কাজে লাগাবো তাহলে আমাদের টোটাল টাকা আছে হচ্ছে তিনশো টাকা ওকে তাহলে তিনশো টাকাকে আমি যদি তিন ভাগ করি কেন তিন ভাগ করছি তিন ভাগ করছি এই কারণে যে দেখুন এখানে খেয়াল করুন রনি যদি এক ভাগ পাই সুমি পাবে দুই ভাগ তাহলে এই দুইটা ভাগ মিলেই আসলে আসলে তিন ভাগ হচ্ছে তাহলে আমরা এই যে এক যোগ দুই এটা সমান হচ্ছে আসলে তিন আসে তাহলে এই যে যোগ করলাম যেটা সেটা হলো তিন আমরা সাধারণত বইয়ে এই ধরনের অঙ্কগুলো আসলে কি হয় সরাসরি এই এক যোগ তিন করে দেয় কিন্তু কেন আমরা এই যে যোগটা করলাম সেটা কিন্তু ব্যাখ্যা করে না তাহলে আমরা ব্যাখ্যা করছি এইভাবে যে দেখুন এখানে অনুপাত এক ইস্টু দুই দেওয়ার অর্থই হচ্ছে যে আমরা বলতে পারবো যে রনি যদি যত টাকা আছে তার এক ভাগ পাই তাহলে সুমি পাবে তার দুই ভাগ অর্থাৎ সেম ভাগ দুই ভাগ পাবে ওকে তাহলে আমাদের টোটাল ভাগ যদি আমরা এই টাকার তিনটা ভাগ করি তাহলেই কিন্তু আমাদের সমাধানটা হবে কেমন যেমন ধরুন আমরা যদি আমরা একটু ছবি আঁকাই ধরা যাক এটা আমাদের তিনশো টাকা তাহলে আমরা তিন ভাগ করলাম তাহলে প্রতি ভাগে কত করে পড়লো একশো টাকা করে পড়লো তাহলে যদি একটা ভাগ এই ভাগটাকে যদি আমরা রনিকে দিয়ে দিই রনিকে দিয়ে দিই তাহলে কিন্তু এই দুইটা ভাগ কিন্তু পাবে সুমি ওকে তাহলে কিন্তু এইভাবেই কিন্তু আমরা বের করতে পারি রনির রনির টাকা কত সুমির টাকা কত ওকে তাহলে এটা যদি বের করতে চাই তাহলে আমরা যেটা করি যে এই টাকাকে আমরা প্রথমে তিন ভাগ করি তিন দিয়ে ভাগ করি ভাগ করে ধরা যাক যে রনির টাকা যদি বের করতে চাই তাহলে এইখানে রনির অনুপাত থেকে আমরা এক অর্থাৎ তিন ভাগ করে তার এক ভাগ দিলাম রনিকে তাহলে এইখান থেকে আসলে তিন একশো টাকা আসে ওকে আবার যদি আমরা সুমির টাকাটা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারবো যে তিনশো এটাকে তিন ভাগ করলাম করে তার দুই ভাগ ভাগ নিলাম নিলাম এখানে আসে কেন তার অনুপাত হচ্ছে এক ইস টু দুই অর্থাৎ সুমির অংশ হচ্ছে দুই অংশ আর দুই ভাগ আর রনির হচ্ছে এক ভাগ তাহলে আমরা এটাকে তিন ভাগ করে রনির এক ভাগ দিয়েছি আর এটাকে তিন ভাগ করে তার দুই ভাগ নিচ্ছি অর্থাৎ এটা হলো দুইশো ওকে আরেকটি এক্সাম্পল দেখি তাহলে আমাদের কনসেপ্টটি আরো ক্লিয়ার হবে চল্লিশ লিটার দ্রবণে পানীয় সিরাপের অনুপাত পাঁচ ইস টু তিন দ্রবণে পানির পরিমাণ কত এবং সিরাপের পরিমাণ কত আমরা আগের ফর্মুলায় আমরা না বের করে আমরা একটু আলাদাভাবে বের করতে চাই অর্থাৎ এই ধরনের কিছু অঙ্ক আমরা পাবো যেখানে আমরা আসলে যে এই যে আলাদাভাবে বের করতে চাচ্ছি সেটা কাজে লাগবে এখানে আমরা লিখছি যে ধরি পানির পরিমাণ আর সিরাপের পরিমাণ পরিমান তিন এক্স এই যে আমি এখানে পাঁচ এক্স লিটার লিখলাম বা সিরাপের পরিমাণ তিন এক্স লিটার লিখলাম কিভাবে লিখলাম এটাই শুধু একটু বোঝা দরকার ভিউ তাহলে আসলে আমরা বুঝতে পারবো আমরা এখানে দেখুন অনুপাত দেওয়া আছে অনুপাতটা কিরকম আমরা একটা এক্সাম্পল লিখি তাহলে হবে যেমন ধরুন চব্বিশ অনুপাত বিশ তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি অনুপাতটা এরকম ছয় অনুপাত পাঁচ এটা লিখতে পারি কারণ এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে চার ছয় চব্বিশ আর এটাকে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে চার পাঁচা কুড়ি পাঁচ অর্থাৎ এটা আমরা লিখতে পারি তাহলে আমাদের অরিজিনাল যে সংখ্যাটা ছিল সেটা চব্বিশ অনুপাত ছিল কিন্তু আমরা বের করলাম আমরা অনুপাত যেটা লিখছি সেটা কিন্তু এটা লিখছি তাহলে এখান থেকে যদি এখানে ফেরত যেতে চাই তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে যেতে হবে যেমন ধরুন আমরা যদি চা চার দিয়ে গুণ দিই চার দিয়ে যদি গুণ দিই তাহলে চার দিয়ে এটাকে গুণ দিলো চব্বিশ এটাকে গুণ দিলেও চব্বিশ তাহলে অরিজিনালটা কিন্তু আমাদের হাতে থাকে না আমাদের হাতে থাকে এই অনুপাতটা তাহলে অরিজিনালটা ফের ফেরত পেতে হলে আমাদের এটাকে যেটা দিয়ে ভাগ দিয়ে আমরা এই অনুপাতে এসছিলাম ঠিক সেটা দিয়ে যদি আবার গুণ করি তাহলে কিন্তু আমরা এই জায়গায় ফেরত যেতে পারবো সেই জন্য দেখুন এইখানে পানি ও সিরাপের অনুপাত পাঁচ ইস টু তিন আমরা এটা আমরা জানি কিন্তু অরিজিনাল পানি এবং সিরাপের পরিমাণটা আমরা জানি না সেই জন্য কি করছি ধরে নিচ্ছি যে একটা সংখ্যা দিয়ে গুণ দিতে হবে যেমন এখানে আমরা চার দিয়ে গুণ দিলে এটাতে ফেরত যাচ্ছিলাম ঠিক সেইরকম এখানে আমরা এক্স দিয়ে গুণ দিয়েছি যেটা ধরে নিলাম একটা এক্স দিয়ে গুণ দিচ্ছি তাহলে এক্স কিন্তু এটা কেউ গুণ দিচ্ছে অর্থাৎ এই পাঁচ কেউ গুণ দিচ্ছি আবার সিরাপের পরিমাণ যেটা অর্থাৎ এখানে তিন ছিল সেটাকেও কিন্তু আমরা এক্স দিয়ে গুণ দিচ্ছি ওকে এইখানে সেই এক্স এর মানটা হচ্ছে চার এবার খেয়াল করুন ভিভার যে আমরা যখন পেয়ে গেলাম যে ফাইভ এক্স ইকুয়াল থ্রি এক্স বা তিন এক্স আমাদের কত চল্লিশ লিটার তাহলে এই দুটো যোগ করলে চল্লিশ কারণ এটা আমরা পানির পরিমাণ এটা আমার সিরাপের পরিমাণে পার আর এটা এত লিটার দ্রবণ যেহেতু একত্রে এটা তাহলে পাঁচ এক্স যোগ তিন এক্স ইকাল টু চল্লিশ এই দুটো যোগ করে পেলাম আমরা হচ্ছে আট এটা সমান হচ্ছে আমাদের চল্লিশ অতএব এক্স ইকুয়াল টু আমাদের কত আসছে চল্লিশ কেজি ভাগ দেই তাহলে পাঁচ আসছে চল্লিশ অর্থাৎ পাঁচ তাহলে এক্স এর মান হচ্ছে পাঁচ যদি এক্স এর মান পাঁচ হয় তাহলে এই এক্স এখানে যদি আমরা মান বসাই দেই তাহলে আমরা পাই হচ্ছে পানি পানি ইকুয়াল হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ লিটার আর সিরাপ হচ্ছে তিন পাশে পনেরো লিটার ওকে তাহলে কিন্তু আমরা এই যে পাঁচ এক্স বা তিন এক্স ধরেও কিন্তু আমরা বের করতে পারলাম তাহলে ভিউ আজকে এই পর্যন্তই